অবহেলিত অবস্থায় গঞ্জামর প্রসিদ্ধ ঐতিহাসিক শৈবপীঠ বালি লোকনাথ মন্দির না হয়েপারুছি মন্দিরর উন্নতিকরণ কার্য না মিলুছি পর্যটন ক্ষেত্রর মান্যতা মন্দিরর অনেক স্থানরে রঙ্গ ছাড়ি গলানি অনেক স্থান শিউলিরে পরিপূর্ণ মন্দিরর চারিপটে বালি পাহাড় ঘেরি রহিতিবারু বালি অতটা খসি মন্দির পুতি হয়ে যাচ্ছি কাইঞ্চপুর পঞ্চায়েত মালি জগন্নাথপুর ঠারে থিবা এই শিব মন্দিরটি 300 বর্ষর পুরুণা বলি মত রহিছি প্রাচীন মন্দিরটি বালিরে পুতি হয়ে রহিতিলা কালক্রমে গ্রামবাসী মানে বালিরু মন্দিরটিকু উদ্ধার করিতিলে বালিরু উদ্ধার হইতিবারু মন্দিরর নাম বালি লোকনাথ মন্দিরকু রাজ্য তথা রাজ্য বাহারু পর্যটকঙ্ক ভিড় লাগিথায় তেণু যথাশীঘ্র সরকার মন্দিরর উন্নতিকরণ প্রতি দৃষ্টি দিয়ন্তু বলি গ্রামবাসী অনুরোধ করিছন্তি ঠাকুরঙ্কর নাম তো হচ্ছে বালি লোকনাথ এ চারিপার্শ্বরে বালি বহুত অছি বালি বর্ষা দিনে মধ্যে ভাসি যাউছি আর বালির রক্ষণাবেক্ষণ করা পাই চারিপটে পাচিরি দেলে আমি কিছু চির উপকৃত হবু এটা গোটে পুরাতন মন্দির কহিবাকু গলে আমার গঞ্জাম জেলা পাই এটা গোটে পুরাতন গৌরব তেণু করি আমি কিছু সরকারঙ্ক ঠারু ওড়িশা সরকারঙ্ক ঠারু অনুদান পাইলে আমি চির উপকৃত হবু গঞ্জাম জেলার এক পুরাতন ঐতিহাসিক মন্দির এহা দীর্ঘ সহস্র বর্ষ পূর্ব নির্মিত হয়েছিল কিন্তু এঠারে প্রশাসনর কোনসি সুবিধা এপর্যন্ত মিলি নাই এহা এক দুর্নীতি অবস্থাগ্রস্তরে রয়েছে গভর্নমেন্ট মহোদয়ঙ্কু বা আমার প্রশাসনকু এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মহোদয়ঙ্কু আমি অনুরোধ করুছি কি এহাকু এক ঐতিহাসিক পর্যটনস্থলীর মান্যতা দিয়াযাউ এবং এহার উন্নতিকরণ কলে আমি চির উপকৃত হব অন্যপটে মন্দির পাখরে নির্মাণ হইতিবা পার্ককু নেই প্রশ্ন উঠাইছন্তি গ্রামবাসী মনরেগা যোজনায় পার্ক নির্মাণ হইতিবা প্রশাসন পক্ষরু সূচনা ফলক লাগিতিবা বেলে পার্কটি গ্রামর জনে ব্যক্তি নিজস্ব টঙ্কারে নির্মাণ করিতিবা অভিযোগ করুছন্তি গ্রামবাসী এবং মনরেগা মাধ্যমে গ্রামাঞ্চল পার্ক পাই আসিতিবা টঙ্কা হরিলুট হইতিবা অভিযোগ হইছি সেপটে অভিযোগকু খণ্ডন করিছন্তি সরপঞ্চ এই 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 পার্কটি মনরেগা যোজনা এবং মুখ্যমন্ত্রী নিজে এই পার্কটিকে ট্যুইট করে কেছেন কাইঞ্চপুর সরপঞ্চ ও কাইঞ্চপুর পঞ্চায়েতকু যে সম্মান দিয়েছেন এটা ঠিক নুহ কারণ এই পার্কটি 2015 মশারু মু নিজে আরম্ভ করলি প্রতিনিত্য এটি বহুত গহলি হচ্ছেন মন্দিরর আকর্ষণরে আ তা সহিত বনমালী বাবুঙ্কর যে বহুত উদ্যমরে গোটে সুন্দর পার্কটি তৈরি কলে এই দুইটি আকর্ষণ মাধ্যমে নীতি প্রত্যে এটা বহুত শহ শহ জনতা গহলি হচ্ছেন তেণুকর সরকার আগে দৃষ্টি দিয়ে কি পর্যটনস্থলীরে ঘোষণা কলে আমি বহুত আনন্দিত হয়েছেন 2015 মশায় গ্রামবাসী দ্বারা সেই পার্কটা গড়া যাই তারপর জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসন আমি যাই সেটি দেখিলু এখন এক গ্রামাঞ্চল পার্ক কলে অতি সুন্দর হব বলে আমি বিচার নিয়ে আমি পঞ্চায়েতর সিএফসি এসএফসি এমজিএনআরজে এবং ইন্টারেস্ট মনিরু প্রায় 30 লক্ষ খণ্ড 30 লক্ষর ঊর্ধ্ব দিয়ে সে পার্কটাকে আমি উন্নতিকরণ করছি যদি গ্রামবাসী আউ কিছু সহযোগ করে আউ কিছু উন্নতি করতে তবে আমি খুশি নচেত বি আমি সরকারঙ্কর বিভিন্ন উদ্যমরে কিছু আর্থিক আনি আমি সেটি আহরি উন্নতি করিবাকু চাহুছু তৎসহিত সে মন্দিরর মধ্যে এক পর্যটনস্থলীরে পরিণত করা আমার আশা রয়েছে তবে দীর্ঘদিন ধর অবহেলিত হয়ে পড়া এই পুরাতন মন্দিরক কেবে রাজ্য পর্যটন ক্ষেত্র তালিকার স্থান মিলব এবং মন্দিরর উন্নতিকরণ হব তাহা দেখিবাকু বাকি রহিলা ব্রহ্মপুরর বিষ্ণু প্রধানক রিপোর্ট অর্গস নিউজ।